দাঁত ব্রাশ অনেকক্ষণ এবং অতি জোরে জোরে করা, প্রতিদিন বেশি পরিমাণ অ্যাসিডিটিক ফুড খাওয়া, দাঁতকে অতিরিক্ত সাদা করার চেষ্টা, হট পিজার সাথে ঠান্ডা পানীয় খাওয়া, ভুল টুথপেস্ট ব্যবহার করা, দাঁত দিয়ে বোতলের সিপি খোলার অভ্যাস, নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লসিং না করা, বছরে অন্তত একবার দাঁত পরীক্ষা করা। আপনি যদি অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করেন তাহলে দাঁতের উপর শক্ত আবরণ এনামেল ক্ষয় হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে তখন আপনার দাঁত অতিরিক্ত ঠান্ডা পানি বা গরম পানিতে শিরশির করবে, খেতে পারবেন না কোনো কিছুই, এর ফলে মাড়ি থেকে দাঁত সরে আসবে। সুতরাং নরম ধরনের ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে নিচে সকল দাঁতগুলো আস্তে আস্তে পরিষ্কার করুন। প্রতিদিন সোডা, কমলার রস, মদ, খেলাধুলার সময় ব্যবহৃত পানীয়, ক্যান্ডি এবং কমলা ইত্যাদি খাবারে থাকে প্রচুর অ্যাসিড। একটি বরফের টুকরা যেমন পানিতে ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে গলে অদৃশ্য হয়ে যায়, তেমনি আমাদের দাঁতের সবচেয়ে শক্ত এনামেলও কিন্তু এই ধরনের অ্যাসিডিটিক ফুডের কারণে ক্ষয়প্রাপ্ত হয়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে দাঁতের রং পরিবর্তন হয়, তখন এগুলো আর সাদা থাকে না, কিন্তু এই দাঁতগুলোকে সাদা করার জন্য যদি অতিরিক্ত ব্লিচিং করা হয় তবে দাঁতের এনামেল বা আবরণ অ্যাসিডের আক্রমণের শিকার হয় এবং এনামেলের আবরণ ফেটে একটু ফাঁকা হয়ে যায়, ফলে দাঁত শিরশির করে। যখনই আমরা অতিরিক্ত গরম পিজা বা সিঙ্গাড়া বা পেঁয়াজুতে কামড় দিই তখনই কিন্তু আমরা আমাদের দাঁতের শক্ত আবরণ এনামেলকে বাড়িয়ে ফেলি, এবং সেই সাথে সাথে যখন আমরা ঠান্ডা পানীয়তে চুমুক দিই তখনই কিন্তু এনামেলে একটা চুলের চেয়ে সূক্ষ্ম ক্রাক বা ফাটল সৃষ্টি হয়। দাঁতের সুস্থতার জন্য সবসময় অতিরিক্ত কর্কশ বা রুক্ষ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। অনেক ধরনের বিজ্ঞাপনেই বলা হয় টুথপেস্ট এর মধ্যে আছে এমন কিছু পদার্থ যা আপনার দাঁত রাতারাতি ঝকঝকে সাদা করে দিতে সক্ষম। অনেকেরই দাঁতের শক্তি দেখানোর জন্য দাঁত দিয়ে কোল্ড ড্রিঙ্কস এর বোতল খোলার চেষ্টা করেন, তেমনি দাঁত দিয়ে শক্ত কিছু ভেঙে কৃতিত্ব নিতে চান। আসলে দাঁত আমাদের জন্য প্রয়োজন সৌন্দর্য, শব্দ উচ্চারণে আর খাদ্যদ্রব্যকে পিষিয়ে পাকস্থলীতে পাঠানো, অন্য কিছু কাজে ব্যবহারের জন্য নয়। প্রতিদিন অন্তত দুই বেলা সকালে নাস্তার পর ও রাতে ঘুমানোর আগে অন্তত 3-4 মিনিট দাঁত ব্রাশ করা প্রয়োজন। সেই সাথে দাঁতের ফাঁক থেকে ময়লা বা খাদ্যকণা বের করে আনার জন্য ডেন্টাল ফ্লস, এক ধরনের সিল্ক সুতা ব্যবহার করা ভালো। যদি আপনার কর্মস্থলে দাঁত ব্রাশ না থাকে তবে বাসার মতো করে সেখানেও এক সেট টুথব্রাশ, পেস্ট ও ফ্লস রাখুন, কারণ অনেক সময়ে অফিসেই নাস্তা বা মধ্যাহ্নভোজন বা রাতের আহার সারতে হয়, তখন সেখানেও যাতে দাঁত ব্রাশ করতে পারেন সেই ব্যবস্থা রাখাটাও জরুরি। তবে ব্রাশের আগে অবশ্যই ডেন্টাল ফ্লস
ব্যবহার করবেন পরে নয়। নিয়মিত দাঁত ব্রাশ এবং ফ্রস না করলে সহজেই দাঁতের গর্ত বা ক্যাভিটি হয় এবং ব্যথা ও প্রদাহ থেকে আরও জটিলতা সৃষ্টি হয়। সুতরাং দাঁত ব্রাশ ও ফ্লস করা প্রয়োজন প্রতিদিন অন্তত দুবার। বিজ্ঞানসম্মতভাবে নিয়মিত বছরে অন্তত একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনকে দিয়ে দাঁতের স্কেলিং করানো যেমন জরুরি, তেমনি দাঁতগুলো পরীক্ষা ও সেই সাথে মুখের বিভিন্ন অংশের পরীক্ষা করানোও জরুরি। তাতে করে মুখ ও দাঁতের সামান্য গর্তকে যেমন ফিলিং করিয়ে দাঁত রক্ষা করা যাবে, তেমনি একটি প্রি ক্যান্সার ঘা বা প্রদাহর ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করা যাবে। অতএব প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রতিকারের চাইতে প্রতিরোধই শ্রেয়, সস্তা ও নিরাপদ।